হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই ভিডিওটি আপনাদের জন্য যারা এই বছর আপনারা প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন, এবং এই মেসেজটি হয়তো আপনাদের অনেকের মোবাইলে এসেছে যেখানে বলা হয়েছে এনএসপি অ্যাপ্লিকেশন আইডি ইজ নট ভেরিফাইড বাই ইউর ইনস্টিটিউট, আস্ক ইউর ইনস্টিটিউট টু ভেরিফাই অ্যাপ্লিকেশন অন এনএসপি বিফোর ক্লোজিং ডেট ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এনআইসি। অর্থাৎ আপনারা যখন অনলাইনে অ্যাপ্লাই করেছেন, আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার পর সেই ফর্ম ফিল আপের সঙ্গে কিছু ডকুমেন্ট আপনারা একসঙ্গে জেরক্স করে কিন্তু আপনারা আপনাদের স্কুলে, কলেজে বা বিশ্ববিদ্যালয়ে সাবমিট করেছেন। এবারে সেটা ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন হবে। অর্থাৎ স্কলারশিপের ফর্ম ফিল আপ করার পর আপনারা যখন আপনাদের ইনস্টিটিউশনে জমা দিয়েছেন সেই ডকুমেন্টগুলি, আপনাদের তখন ইনস্টিটিউট লেভেল একটি ভেরিফিকেশন হয়। তো এই মেসেজটি এসেছে যে বলা হয়েছে আপনাদের ডকুমেন্টগুলি এখনও কিন্তু ভেরিফিকেশন হয়নি, মানে আপনাদের যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন সেই অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের এখনও ভেরিফিকেশন হয়নি। তো আপনাদের কলেজে বা স্কুলে বা ইউনিভার্সিটিতে আপনাদের যোগাযোগ করার জন্য বলা হয়েছে। অর্থাৎ এখানে আপনাদের বলা হয়েছে যে আপনারা যেন আপনাদের ইনস্টিটিউশনে গিয়ে কথা বলেন এবং আপনাদের ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করে দেওয়ার জন্য ওনাদের কাছে গিয়ে বলেন, সেটাই বলে দেওয়া হয়েছে। তো এটা এমন কিছুই না, আমি আপনাদের বলছি যে যেহেতু পূজার জন্য বন্ধ আছে আমাদের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে, সেই হেতু আপনাদের ডকুমেন্টগুলি এখন পর্যন্ত ভেরিফিকেশন হয়নি। তবে বন্ধ করলেই আপনাদের ডকুমেন্টগুলি ভেরিফিকেশন হয়ে যাবে, এবং যখন ভেরিফিকেশন হবে তখন আপনাদের মোবাইলে এসএমএস আসবে যে আপনাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এবং ভেরিফিকেশন করতে গিয়ে যদি অনেকের কোনো না কোনো কিছুতে ভুল থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের মোবাইলে একটি এসএমএস আসবে যে আপনাদের ভেরিফিকেশন হয়নি, এটা ডিফেক্টিভ হয়ে গেছে। তো এখানে কোনো ভুল ত্রুটি থাকলেই সেই ডিফেক্টিভ মেসেজটা আসবে, এবং যদি আপনাদের ভেরিফিকেশন হয়ে যায় সাকসেসফুল মেসেজ আসবে, এখন পর্যন্ত ভেরিফিকেশন হয়নি বলে এই মেসেজটি এসেছে। তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। যদি আপনারা চান আপনাদের বন্ধ খোলার পর স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে আপনারা যেখানেই পড়েন সেখানে গিয়ে আপনারা কথা বলতে পারেন, তবে আমি আপনাদের বলবো চিন্তার কোনো কারণ নেই, আপনাদের ডকুমেন্টগুলি ভেরিফিকেশন হয়ে যাবে। যদি কোনো ভুল থেকে থাকে আপনাদের ডকুমেন্টে, তাহলে আপনাদের মোবাইলে ডিফেক্টিভের মেসেজ আসবে। একটা কথা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত না ভেরিফিকেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের স্টেট লেভেল ভেরিফিকেশন হবে না। অ্যাকচুয়ালি আমাদের প্রথম ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন হয়, তারপর সেটা স্টেট লেভেলে যায়। তো এখন পর্যন্ত সবগুলো ইনস্টিটিউট লেভেলেই আছে। তো আমি আপনাদের বলবো, আপনারা চাইলে আপনাদের স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিকে কথা বলতে পারেন যে আপনাদের ডকুমেন্টগুলি কবে নাগাদ ভেরিফিকেশন হবে, তবে ভেরিফিকেশন আপনাদের হয়ে যাবে, পুজোর বন্ধর কারণে হয়নি, আমি এটাই বলবো। তো এটা আর কিছুই না, অনেকেই মেসেজ দিয়েছেন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। যে কোনো ইনফরমেশান আসলে আমি আপনাদের জানিয়ে দেবো। প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে যারা আপনারা এখনও আমাদের ত্রিপুরা স্টাডি ফেসবুক পেজটি ফলো করেননি, আপনারা অবশ্যই ফলো করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের সঙ্গে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।